السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله

আজকের প্রশিক্ষণের বিষয় হলো দায়ীদের গুণাবলী একজন দায়ী বা আল্লাহর পথে আহ্বানকারী উনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে কিছু বিষয় খেয়াল রাখতে হয় আমালিয়াতের বিষয় তার কিছু ব্যক্তিগত বিষয় বা বক্তব্যের মাঠে তার কিছু ভাষাগত পরিশীলিত শব্দের ব্যবহার এ জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয় যদি আমরা এই বিষয়গুলোর প্রতি সুন্দরভাবে খেয়াল রাখতে পারি এবং যথাযথ উপস্থাপনের মাধ্যমে আমরা বিষয়টিকে ফুটিয়ে তুলতে পারি তাহলে ওই বিষয়টাকে আপামর জনসাধারণ সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন বুঝে নেবেন এবং সেই অনুযায়ী তাদের জীবনকে ঢেলে সাজাতে পারবেন তো আমরা ধারাবাহিকভাবে চলে যাই দায়ীদের গুণাবলী কি কি? আল্লাহর পথে দেখুন একজন ভাই আহ্বান করবেন তাকে সর্বাগ্রে তার নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে তার এখলাসকে ঢেলে সাজাতে হবে এ প্রসঙ্গে সয়ব বুখারীর যে হাদিসটি আমরা সকলে জানি ইন্নামাল আমাল বিন বিনিয়াদ ও ইন্নামা আল ইকুল্লিম ইম্মা নওয়া নিঃসন্দেহে যাবতীয় কাজের ফলাফল রয়েছে নির্ভর করে নিয়তের উপরে প্রখ্যাত ইসলামের একজন অন্যতম ভাষ্যকার হাফিজুবনুল কাইম রহমতুল্লাহ আলে বলছেন যে কোনো কাজ যে কোনো কাজের মধ্যে যদি এখলাস না থাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কাজটি হওয়া চাই এই বিষয়টা যদি না থাকে তার কাজটা এমন হয় যেমন একজন পথিক কোনো রাস্তা দিয়ে চলল যাওয়ার পথে সে যত ধোলাবালি সে একটা বস্তার মধ্যে জমা করলো যেই ধুলাবালি তার কোনো কাজে আসে না উনি আল ফাওয়ায়দ গ্রন্থে এভাবে বলেছেন আল আমাল ও বেগর ইখলাস কাল মুসাফিরি ইয়ামলা উ জেরা বাহু রমলান ইয়ান ইয়ানফাহু যে বস্তার আসে কাঁধে নিয়ে বহন করে বেড়ায় কিন্তু ওই বস্তার ভিতরে বালিগুলি তার কোনো কাজে আসে না সুতরাং আমরা সাধ্যমতো এখলাস এর সাথে আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করব হলুসিয়াদের সাথে আমরা মানুষকে কোরআন সৈহাদিসের দিকে দাওয়াত প্রদান করব আলে সন্দন বাংলাদেশ এর কর্মসূচি কর্মপদ্ধতি অনুযায়ী যারা মোবাল্লিক হবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন এই কর্মপদ্ধতির মধ্যে পনেরোটা হেদায়েত দায়ীদের প্রতি মোবাল্লিকদের প্রতি বলা হয়েছে সর্বপ্রথম জনসাধারণের মধ্যে যে বিষয়টি রেখাপাত করে সেটা হলো অনেক সময় দেখা যায় যে যারা আমন্ত্রিত মেহমান হন ওলামাই ক্যারাম হন তার আগে বিভিন্ন উৎপাদ শুরু করে দেন এই গরম পানি দাও এই এই দাও সেই সেই দাও এগুলো করা যাবেন ব্যবহারে অমায়িক হতে হবে সর্বপ্রথম যে পয়েন্টটা ব্যবহারে অমায়িক হতে হবে দ্বিতীয় নম্বরে হলো কথা পরিমিত বলতে হবে যা বলা জরুরি সেটা বলতে হবে বক্তব্যের মঞ্চে ওঠার আগে পরে সর্বাবস্থায় আমাকে আমার রসনাকে সংযত রাখতে হবে যতটুক প্রয়োজন ততটুক কথা বলতে হবে তাহলে এক নম্বর হল ব্যবহারে অমায়িক হতে হবে দুই নম্বরে হল কথা কম বা পরিমিত বলতে হবে তিন নম্বর সর্বদা হাসি মুখে থাকতে হবে সর্বদা হাসি খুশি মেজাজে থাকতে হবে মনটা এমন গুমট হয়ে থাকলো মনে হচ্ছে যে বিশাল এক চিন্তার জগত আর মাথার মধ্যে চেপে আছে তাহলে আলোচনাটা মানুষের মধ্যে সেভাবে প্রভাব বিস্তার করবে না এজন্য হাসি খুশিতে সুন্দরভাবে মানুষের সাথে মেলামেশা করতে হবে এবং বিশেষ করে ওই ময়দানটাতে বিচরণ করতে হবে আল্লাহ আসলাম বলছেন যে তুমি যখন তোমার এক মুসলমান ভাইয়ের সাথে বিজহিন তলকিন হাসি খুশির সাথে সাক্ষাৎ করবে এটাও তোমার জন্য একটা সালাকা এই হাদিসের আলোকে এই পয়েন্টটা এখানে যোগ করা হয়েছে চার নম্বর হলো অহেতুক তর্ক পরিহার করতে হবে অহেতুক তর্ক পরিহার করতে হবে গত পাঁচ ছয় দিন আগে ফতোয়া হটলাইনে এক ভাই প্রচুর পরিমাণে বিরক্ত করছে একাধিক নাম্বার থেকে জ্বালাতন করছে তখন হটলাইনে একটা নিয়ম হলো কোন ব্যক্তি যদি প্রশ্নের উত্তর জানতে চান একদিনে সর্বোচ্চ দুইটা উনি প্রশ্ন করতে পারবেন ওই ভাই দুই তিনটা নাম্বার থেকে প্রায় পাঁচ সাতবার কল দিয়েছে তো যাই হোক এক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে এমন কোনো বিষয় আসে তাহলে অহেতুক তর্ক পরিহার করতে হবে তাকে সুন্দর করে বোঝা বোঝাবেন আর বোঝাতে অক্ষম হলে তাকে সালাম দিয়ে আপনি পাশ কেটে যাবেন তাহলে এ বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি যদি সেখানে রেগে যান তাহলে মনে রাখতে হবে রেগে গেলেন তো হেরে গেলেন এ বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে ছয় নম্বর যে বিষয়টা পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হলো যে আমরা যখন কোনো দাওয়াতি সফরে যাব সাংগঠনিক হোক ক্ষুদবা হোক বা আম ওয়াজ মাহফিলের আলোচনা হোক এই পরিবেশগুলিতে সর্বদা দিনই আলাপের মধ্যে আমাদেরকে সম অতিবাহিত করতে হবে গেলাম সাংসারিক পারিবারিক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে এ জাতীয় বিষয়গুলো প্রয়োজন নেই সাধ্যমতো সর্বদা দিনই আলাপে থাকবেন আপনি যাকে নিয়ে যাচ্ছেন বা সেখানে যার সাথে আছেন সেখানের দিনই পরিবেশ কিভাবে কোন বিষয়টা তাদের সাথে উপস্থাপন করলে তাদের উপকারে আসবে এই সমস্ত সময়টা যাতে আমার দিনই কথাবার্তা এলম চর্চা এর মধ্যে অতিবাহিত হয় ছয় নম্বর সুযোগ পেলেই তাসবিহ পাঠ করবেন কোনো কাজ নেই কাম নেই একটু অবসর পেয়েছেন আপনি মনে মনে আশা এবং ভয় নিয়ে আল্লাহকে স্মরণ করুন তাজবি তাহলিল আপনি পাঠ করতে থাকুন সুযোগ পেলেই আল্লাহকে স্মরণ করুন সাত ছয় নম্বর হলো সুযোগ পেলে তাসবি পাঠ করবেন জেকি আসকার কোরআন তেলাওয়াত বা আপনি যেই বিষয়টার উপর আলোচনা করবেন কোরআন হাদিসটা আপনি এক টোজোর দেখে নিন তো এভাবে করে এলেম চর্চা তাসবি তাহলিলের মধ্যেই আপনি সময়টা অতিবাহিত করবেন সাত নম্বর হলো আমরা যখন কোনো প্রোগ্রামে যাই সফরে যাই বা যে কোনো কাজে যখন আমরা রাস্তা দিয়ে চলি রাস্তার কিছু হক আছে রাস্তার কিছু অধিকার আছে বিশেষ করে আমরা যখন আম্রেজ আমাদের সাথে সকালে হাঁটি তখন আমরা বিষয়টা সার থেকে মূলত হাদিস পড়েছে আগে আমলটা পেয়েছে আম্রেজ আমাদের কাছ থেকে রাস্তা দিয়ে সকালে যাচ্ছি সকাল ছয়টার সময় ওয়াশার পানির লাইন দিয়ে দিয়েছে সর্বশেষ কে যেন ট্যাপ থেকে পানি নিয়ে ট্যাপটার অফ করে নিই তো সকালে যখন মেশিন দিয়ে দিয়েছে ঝরঝর করে পানি পড়ছে আমরা যে বলছেন ট্যাপটা অফ করে দিয়ে আসবো স্যার কখনও নিজ হাতে করেন কখনো আমাদেরকে শিক্ষা দেন তো এভাবে করে রাস্তা দিয়ে যখন আমরা চলব তখন পানির ট্যাপ যদি চালু থাকে সেটা অফ করে দেব রাস্তার মধ্যে যদি কোনো ময়লা কষ্টদায়ক বস্তু কাটা ইত্যাদি থাকে সেটা আমরা অবশ্যই রাস্তা থেকে দূরে সরিয়ে দেবো কারণ এটাও একটা ইমারের অংশ আল্লাহ রসুল্লাহ বলছেন ইমাততুল আদা আনিত তরির রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো এটা ইমানের একটা অংশ তাহলে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো এবং রাস্তায় যখন চলব আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন তোমরা যদি কোনো এক স্থানে যাও তিনজনও যদি থাকে একজনকে অবশ্যই আমির নিয়োগ করে তারপরে সফর শুরু করুক তো আমরা এ জাতীয় সফরের মধ্যে যাকে আমরা সফরের আমির হিসাবে গ্রহণ করব তার আগে চলবো না বা তার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নিব। না আট নম্বর আমরা যে পয়েন্টটা আপনার সামনে তুলে ধরবো সেটা হলো আমরা যে দাওয়াতি ময়দানে থাকব সেখানে স্থানীয় কিছু আলেম ওলামা থাকবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন সেখানে গিয়ে আলেমদের সম্মান করতে হবে এমন না আপনার নাম পোস্টার এসেছে বা আপনি আমন্ত্রিত দেখে আপনি সর্বে সর্বা এমনটা ভাবা যাবে না সেখানে স্থানীয় আলেমদের সাথে কথাবার্তা বলা তাদের সম্মান বজায় রেখে কথা বলা কথা বলা এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাদের কাছ থেকে দোয়া নেবেন এবং তাদের কাছ থেকে উপদেশগুলো আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন নয় নিজের কাজ নিজে করবেন নিজের কাজ নিজে করবেন ঘরে হোক বাইরে হোক আমরা সাধ্যমত নিজের কাজ নিজে করার চেষ্টা করব বিশেষ করে এই প্রশিক্ষণটা আমরা জামাতের কাছ থেকে পেয়েছি আমরেজামা যখন সাংগঠনিক বৈঠকগুলিতে নিচে খাওয়া দাওয়া করেন সার সাধ্যমতো নিজের পেটটা নিজেই সাফ করেন আমরাও ঘরে বাইরে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন খাবার শেষ প্লেটটা সুন্দর করে ধুয়ে আপনি রেখে চলে আসুন এ জাতীয় টুকটাক কাজগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা মনে করে যেমন আমি যেহেতু বক্তা আলোচক সবাই আমার খাদেম আমি কিছু না এমনটা ভাবা যাবে না ঘরের কাজ বাইরের কাজ সাধ্যমতো নিজের কাজ নিজে করার চেষ্টা করুন দশ প্রত্যেকেই পরস্পরের সুবিধা অসুবিধার দিকে নজর রাখবেন ও পরস্পরকে সহযোগিতা করবেন দুই চারজন একসাথে থাকলে শুইতে বসতে উঠতে কিছু ঝামেলা হয় পা লেগে যেতে পারে বা আরেকজনের অসুবিধা হতে পারে এই চলাফেরা ওঠা বসার মধ্যে পরস্পরের সুবিধা অসুবিধার দিয়ে তাকাতে হবে একজন অসুস্থ ভাই আছে এই চাচা চাপেন এমন করা যাবে না সুবিধা অসুবিধার দিয়ে খেয়াল রেখে পরস্পরকে সহযোগিতা করা একটা মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে এগারো নিজের জন্য যা ভালোবাসেন অপরের জন্য তা ভালোবাসবেন নিজের জন্য বা যা আমরা ভালোবাসি সেটা অপরের জন্য সেটা ভালোবাসতে হবে এটা দায়ী হোক সাংগঠনিক ব্যক্তিত্ব হোক যে কোনো মুসলিম দিনদার ভাই হোক সকলের জন্য সেটা প্রযোজ্য আল্লাহ রসুল্লাহ আসলাম এই হাদি এভাবে আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অপর জন্য পছন্দ করো এই মর্মে একটা হাদিস বর্ণনা করেছেন বারো অন্যের ত্রুটি ধরার পূর্বে নিজের ত্রুটিগুলির দিকে স্মরণ করবেন অন্যের ত্রুটি বা ভুল এটা সুদ্রানোর পূর্বে নিজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রবুল আলমস্লা সফের দ্বিতীয় আয়াতে বলছেন যে লিমা তাকুলুনা মালা তাফালুন কাবুরা মাকতান এংদাল্লাহ আং তাকুলু মালা তাফালুন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না আল্লাহর কাছে বড় ক্রোধের বিষয় রাগের বিষয় হলো এটা যা তোমরা নিজেরা করো না কিন্তু অপরকে বলো তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখব যে মানুষকে নসিহতের আগে নিজের মধ্যে সে আমলটা আছে কিনা সাধ্যমত চেষ্টা করব। আমলকে প্রতিদিন পরিশীলিত করার জন্য প্রতিদিন আরও বেশি আমল আমার আমল নামা যুক্ত করার জন্য ভুল ত্রুটিগুলোকে একেবারে সাফ করার জন্য আমরা সাধ্য চেষ্টা করব তেরো নম্বর যে বিষয়টা বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ বজায় রাখবেন বড়দের প্রতি সম্মান ছোটোদের প্রতি স্নেহ বজায় রাখবেন বিশেষ করে দায় ভাইরা যে অঙ্গনে কাজ করেন অনেকে অনলাইনে আমরা অ্যাক্টিভ থাকি অনেকে ফেসবুকে লাইভ দিই যেখানেই থাকি যেখানেই আমরা অবস্থান করি দাওয়াতি কাজ করি সাধ্যমতো বড়দের সম্মান অবশ্যই বজায় রাখতে হবে ছোটদের স্নেহ অবশ্যই বজায় রাখতে হবে রাসুল্লাহ সাল্লাম এ বিষয়ে ইরশাদ করেছেন মাল্লাম ইয়ার হামসঅ রনা ওয়ালাম ইউকির কাবি রনা ফালাই শব্দ অন্যভাবে আসছে মর্ম একই যে ব্যক্তি ছোটদের বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় তাহলে এই বিষয়টা আমাদেরকে সর্বত্র খেয়াল রাখতে হবে বড়দের সম্মান এবং ছোটদের যাতে স্নেহের হানি না হয় এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব চোদ্দো নম্বর আত্মিক একটা পরিশুদ্ধির জন্য দায়ী সংগঠক সহ সকল পর্যায়ের ভাইদেরকে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে রাত্রিতে তাহারুৎ সালাব রাত্রিতে রামাজানে শেষরাত্রিতে যখন আমরা সাহারি গ্রহণ করি মূলত ওই সময়টা হলো তাহাজ্জুদের সালাতের সময় অন্য ভাষায় যে রাত্রির রাত্রিকে তিন ভাগ করে মাগ্রীব থেকে ফজর পর্যন্ত তিন ভাগ করে শেষের এক ভাগটা হল তাহাজুদের সময় তাহাজুদ হল হুজুদুন মিনার নাউম ঘুম থেকে উঠে যে নফল সালাত পড়া হয় ফজরের আগে সেটাকে তাহাজুদ বলা হয় দায়ী ভাইদের আমলের এখলাস জোরদার করার জন্য তাহা কোনো বিকল্প নেই তাহাজ্যদের সময় আল্লাহ রবা আলমিন আমাদেরকে ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো ওমাইয়াস নিফা ও অতিয়াহু কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেবো ওমাইয়াস্তা ও ফিরুনিফা আ ফির আলাহ কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সুতরাং ওই তাহাজ্যদের সময় ওঠে আমরা আমাদের চাওয়া পাওয়া কামনা বাসনা সব কিছু আমরা আল্লাহর কাছে নিবেদন করব এবার বাংলাদেশ আলে যুবসংঘ এর গঠনতন্ত্রের আঠারো পৃষ্ঠ আলোকে আরও কিছু গুণাবলী দায় ভাইদের জন্য বা কর্মীদের জন্য যেগুলো আবশ্যকভাবে প্রত্যেকটা মুসলমানের লাগে সেটা হলো আল্লাভীরুতা তাকুয়া অবশ্যই লাগবে তাকুয়া বা আল্লাভীরুতা অবশ্যই প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি যদি আল্লাভীরতা না থাকে আপনি যত বড় আলেম হন আল্লা মাতু দাহারওয়াল বাহার হন আপনার এলেমের বিন্দুমাত্র মোল্লান আল্লাহর কাছে নেই কারণ ইবলিস তার কথা আমরা সকলেই জানি কোরআনে অসংখ্য আয়াত আছে ইবলিস কিন্তু ইবাদত করতে করতে জানতে জানতে ফেরেস তাদের উচ্চমার্গে পৌঁছে গিয়েছিল কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় আল্লাহর আনুগত্যের গুণটা না থাকার কারণে সে একেবারে কি হয়ে গিয়েছে আউদিন জিম বিতাড়িত অভিশপ্ত হয়ে গিয়েছে সুতরাং আমরা যে ময়দানে আছি খুব ভালো একটা ময়দান কিন্তু পাশাপাশি আমাদেরকে আল্লাহ ভীরুতাটা অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে আরেকটা বিষয় হলো যেটা আপনাদেরকে ষোলো নম্বরে বলবো সুন্নাতের পাবন্দি সুন্নাতের পাবন্দি বা এত রাসুল যাকে বলা হয় সুন্নাত অনেক কিছু আমরা যেগুলো আমল করি না সালাতের আগে কিছু সুন্নত আছে উজুর আগে সুন্নত মিসওয়াক করা ইত্যাদি তারপরে জুতা পরিধানের সময় ডান পায়ে পরা বিসমিল্লা বলে খোলার সময় বিসমিল্লা বলে আগে বাম্পা খোলা মসজিদে প্রবেশের সময় পা দিয়ে যে প্রবেশের সুন্নতগুলো এ জাতীয় ছোট বড় সকল সুন্নতের প্রতি পাবন রাখা অনুসরণ রাখা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো এটা আমাদের অবশ্য জরুরি সতেরো নম্বর এবং যে বিষয়টা বর্তমানে সাংগঠনিক জীবনে সবচেয়ে আলোচিত বিষয় ইমারতের প্রতি আনুগত্যশীলতা ইমারতের প্রতি আনুগত্য এই বিষয়টা আমরা অনেকে অজান্তে অবচেতনভাবে বলে ফেলি যে সাংগঠনিক হাদিসগুলি ইমারতের হাদিসগুলির সবচেয়ে বড় মাজলুম এই কথা আমরা অনেকে বলি বা অনেকে বলতে শুনি অথচ যারা ইমারতের হাদিসকে অগ্রাহ্য করে তারা যে সবচেয়ে বড় জালেম এই কথাটা কি তারা ভেবে দেখেছেন আল্লাহ রসুল্লাহ আসলাম অনেক হাদিসে আমিরের আনুগত্য করতে বলেছেন ইন উম্মের আলু আব্দুল মুজাদ্দাম কৃতদাস যদি হয় তার নাক কান কাটা যদি হয় সে যদি কালো কুসিত হয় ফাস মাউলাহু আতুইয়াহ যতক্ষণ উনি কিতাবুল্লাহ এবং সন্ন্যাতের রাসুল্লার উপর মানুষকে দাওয়াত দিবেন তার আনুগত্য করতে হবে তার কথা শুনতে হবে এই সই হাদতগুলি কোনারা কী করবেন সুতরাং আমরা যে যেখানেই থাকি যে যাই করি সাধারণত ইমারতের প্রতি আনুগত্য আমরা যাতে বজায় রাখি মনে রাখতে হবে আমরা আজকে দাওয়াতি ময়দানে পদাচারণার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা সংগঠনকে পেয়েছি আজকে যদি আমরা বাংলাদেশে আলে যুবসংঘের ছায়াতলে না আসতে পারতাম আমি বড় আলেম হয়ে পড়ে থাকতাম সমাজের মানুষ আমাকে চিনতো না কিন্তু এই বাগ্মিতার জগতে আমাকে রাস্তা দেখেছে বাংলাশালের যুবসংঘ সেজন্য এই সংগঠনের মূল ইমারতের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল রাখবো ইমারতের প্রতি আমরা যথাযথ সম্মান বজায় রেখে আমরা আমাদের সমাজে বা আমাদের ব্যক্তি জীবনে সার্বিক জীবন আমরা পদচারণা আমরা রাখবো ইনশাল্লাহ এই বিষয়টাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দায়ীদের অন্যতম গুণ হল ইমার ইমারতের প্রতি আনুগত্য কেন্দ্রীয় সংগঠনের প্রতি আনুগত্য আঠারো হালাল রুজি হালাল রুজি হারাম উপার্জন থেকে বেঁচে থেকে হালাল উপার্জনের প্রতি সচেষ্ট থাকা প্রত্যেক দায়ী প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য আল্লাহ রসুল বলছেন যে শরীর হারাম উপার্জনে গঠিত হয়েছে রক্ত হারাম উপার্জনের মাধ্যমে যার পরিবর্তিত হয়েছে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এজন্য প্রত্যেক দায়ী ভাইকে প্রত্যেক কর্মী সাংগঠনিক ভাইকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যাতে হালাল উপার্জনে সচেষ্ট হই আমরা যাতে হারাম থেকে বেঁচে থাকি যে কোনো প্রকারের অন্যায় এবং যে কোনো প্রকারের অন্যায় সন্দেহযুক্ত রিজিক থেকে উপার্জন থেকে আমরা যাতে নিজেদের পরহেজ করতে পারি সর্বোপরি ইসলামী পরিবার উনিশ এবং বিশ সংগঠনের জন্য ত্যাগ শিকারের মানসিকতা ইসলামী পরিবার সংগঠনের জন্য ত্যাগ শিকারের মানসিকতা আমরা বিগত যুগের বড় বড় আলেমদের কিছু ঘটনা শুনে আমরা মনে কষ্ট পাই ওনাদের বড় বড় গ্রন্থ আছে কিন্তু পরিবার ইসলামিক না হওয়ার কারণে ছেলেমেয়েরা ইসলামিক পথে থাকিনি যার কারণে ওনাদের নামও মুছে গিয়েছে এমনটা যাতে না হয় মনে রাখবেন আপনি আজকে দাওয়াতের ময়দানে আছেন আপনি কিন্তু আজীবন এই ময়দানে থাকবেন না আপনার একজন যোগ্য উত্তরসূরি রেখে যাওয়াই হয় আপনার অন্যতম কর্তব্য আপনার দাওয়াতি কাজ যাতে বজায় থাকে এজন্য ইসলামী পরিবারের মাধ্যমে কোরআন সৈহাদিস মানে এমন স্ত্রী গ্রহণের মাধ্যমে স্ত্রী যদি না হয় সেই পথে তাকে আনার মাধ্যমে তার সন্তানরা সেভাবে আসবে একজনের ঘটনা শুনেছিলাম নাম না বলি উনি অনেকগুলো বড় বড় বই লিখেছেন তারপরে ওনার কাছে সাক্ষাৎ করতে গিয়ে আমাদের বড় কোনো একজন আলেম সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকা বংশালে গিয়ে দেখেন ওনার ছেলে থ্রি কোয়ার্টার বা হাঁটুর উপরে কাপড় পরে আব্বার সাথে সাক্ষাৎ করতে আসছেন যে আলেম সাক্ষাৎ করতে গিয়েছেন উনি স্তম্ভিত হয়ে গেছেন এত বড় ডাকনামের আলেম তার ছেলের আজকে এই অবস্থা তখন উনি বললেন দেখো যেই হাড়ির ভাত শেখায় হাড়ি ভালো না মানে কি তার স্ত্রী ভালো না পরিবারটা ইসলামী ছাঁচে ঢেলে তুলতে পারেনি সন্তানগুলো খারাপ হয়ে গেছে এজন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব আমরা যাতে ইসলামী পরিবার গড়ে তুলি মা বোনদেরকে যাতে ইসলামী ছাঁচে ঢেলে সাজায় বর্তমানেও অনেক বড় বড় আলেম দেখা যায় বক্তব্যের মাঠে তুফান ঝড় তুলে ফেলেন কিন্তু ঘরে এসে দেয়া ছেলে সালাদ পরে না ঘরে এসে দেখা ছেলে মেয়ে পড়াশোনা ভালো না মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ইন্টারনেট ব্যস্ত এমন যাতে না হয় এজন্য আমরা নিজের পরিবারকেও ঢেলে সাজাবো অপর মানুষকে ঢেলে সাজানোর জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ বলছেন ও আংফুসা কুম ও কুম নারা নিজেরা বাঁচো পরিবারকেও জাহান আগুন থেকে বাঁচাও তাই সম্মানের উপস্থিতি মোবালিক ভাই এবং তাই ভাইদের প্রতি আমরা বৃষ্টি বিষয় উপস্থাপন করলাম এই গুণগুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো দাওয়াতি ময়দানে আমরা যে বিষয়গুলোর উপরে যে আয়াতগুলির আলোকে আমরা আলোচনা করব। এমন উনিশটি সুরা থেকে আপনাদের জন্য বাছাইকৃত কিছু আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি দাওয়াতের ময়দানে বিশেষ করে আহলেদিস হিসাবে আমাদের অনেক কিছু করণীয় আছে বর্জনীয় আছে আপনি সব সময় আখিরাতের ওয়াজ করে গেলেন জান্নাত নামে রোয়াজ করে গেলেন সমাজ সংশোধনে কাজ করবে কে আহলিয়াদিস হিসাবে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ রাসুলের আনুগত্য এ বিষয়গুলো সাংগঠনিক জীবনযাপন জামাতবদ্ধ জীবনযাপন এই বিষয়গুলো আলোচনা অন্যতম প্রাধান্য পাবে আপনি জাহান্নামের আলোচনা করেন আখিরাতের অগ্রাধিকের ভিত্তিতে আলোচনা করুন কিন্তু শেষের দিকে সমস্ত মানুষ যখন চলে আসে তখন পাঁচ মিনিট দশ মিনিট সংগঠন যেন বরাদ্দ রাখুন তাহলে দেখা যাবে আজকে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন একসাথে হয়েছি চল্লিশটা মুখ দিয়ে যখন একই কথা বের হবে চল্লিশ জায়গাতে চল্লিশ জন মানুষ হলো হেদায়তের রাস্তায় আসবে অন্তত এই কথাটা মূল্যায়ন করার চেষ্টা করুন এজন্য আমরা সাধ্যমতো সর্বোপরি এই বিষয়গুলো খেলো যে যে বিষয়ে আলোচনা করি সাধ্যমতো শেষের দিকে এসে সমস্ত মানুষ যখন চলে আসবে দশ মিনিট বা কেউ যদি আরও বেশি পারেন আরও ভালো আপনারা দশ মিনিট করে সংগঠনের জন্য বরাদ্দ রাখবেন শেষের দিকে এসে পরিশেষে বলতে চাই দুইটা ইমারতের আয়াত নিয়ে আসলেন সংগঠনের আয়াত দুইটা হাদিস এনে অনুবাদ ব্যাখ্যা করে ছেড়ে দিলেন পাস। তো আপনাদের জন্য এমন কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ দার্সে কোরআন দার্সে কোরআন বা খুদবার জন্য বাছাইকৃত আয়াস একটা পূর্ণাঙ্গ সুরা সেটা হলো সুরা আসর যেটা একটু আগে আমাদের সম্মানিত একজন তেলাওয়াতকারী রংপুর জেলা যুবসংঘের উপদেষ্টা আবদুল্লাহ মাহমুদে তেলাওয়াত করেছেন সুরা আসর এই সুরা আসর হল একটা মৌলিক সুরা ছোট হলেও তার শিক্ষণীয় অনেক বিষয় আছে সুরা আসর এর আলোকে যে ইন্ন ইন্সান আলহি হসর ইল্লাল্লাদিন আমানু ও হাত ও তাওয়াস বিল হাক্কি ও তাওয়াস বিশ্বর যারা ইমান আনে এক আমলে সলেহ করে দুই মানুষকে হকের কথা বলে তাওয়াস ওসিয়ত করে বিল হকের কথা কোরআন ও কথা ও তাওয়াস বিশ্সবর বিপদে আপদে যারা সবরের উপদেশ দেয় তো ইমান আমল দাওয়াত সবর আমরা যারা নিয়মিতভাবে ইহিসাপ সংরক্ষণ করি প্রতিদিনের আমল আমরা লিপিবদ্ধ রাখি মাস শেষে সেটার হিসাব বিকাশের জন্য এ শেখানো কিন্তু ইমান আমল দাওয়াতো সবরের আলোকে হতে ঢেলে সাজান তাই আমরা এই সুরাটিকে অবশ্যই গুরুত্বের সাথে জনসমাজে তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয় সুরা হলো সুরা তাকা সুর আমরা যাতে মানুষ অর্থের পিছনে সামাজিক প্রভাব প্রতিপত্তির পিছনে না ছুটে দুনিয়ার পিছনে যাতে না ছোটে সেজন্য জন্য মানুষকে পরকাল্মীক্ষী করার জন্য সুরা তাকাসুর মানুষ আমরা তুলে ধরবো ব্যাখ্যাসহ তাফসিরুল কোরআন হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত মহাতারাম আমি জামাতের লেখা তাফসিরুল কোরআন থেকে সুরা তাকাসুরের ব্যাখ্যাটা সুন্দরভাবে দেখে নেবেন চমৎকারভাবে তুলে ধরা সানিরুজুল সহ এরপরে সুরা বাকারা সুরার ক্রমিক দুই আয়ার সংখ্যা দুশো তেরো আয়ারটা হল নাস উম্মত ওয়াহিদা ফাবা আসনী গীনা মুবাসির মুির বড় একটা আয়াতের প্রথম অংশ সমস্ত মানুষ এক জাতিভুক্ত ছিল এক উম্মতের মধ্যেই ছিল অতপর আল্লাহ সেখানে নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা হিসাবে এবং জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী হিসাবে সুরা বাকার দুইশো তেরো আয়াত সুরা আলে ইমরান সুরার ক্রমিক তিন আয়াত সংখ্যা উনিশ ইন্নাদ্দ ইন্দাল্লাহ ইসলাম ওমকাল ওমতলাফল্লা দিন অতুল কিতাব ই বাদিমা জাহমুল ইল বা সুরা আল ইমরানের উনিশ এবং সুরা আলী ইমরানের পঁচাশি আয়াত ওমাইয়াবি কয়াল ইসলাম না যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করে অনুসন্ধান করে আল্লাহ কোশিনকাল ওই ব্যক্তি ধর্ম তার আমল তার কর্ম কবুল করবেন না সুরা আল ইমরান সুরাক্রমিক তিন আয়ের সংখ্যা পঁচাশি তারপরে একই সুরার একশো বত্রিশ ও তেত্রিশ আয়াত ইতা আতুয় অল্লাহ আতুই রসুল আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের সুরা আলিমরানের একশো বত্রিশ ও তেত্রিশ আপনারা শুধু সুরার ক্রমিক দিয়ে আয়াত সংখ্যাটা তুলে নেবেন সুরা আলি ইমরান সুরার ক্রমিক তিন আয়াত সংখ্যা একশো বত্রিশ একশো তেত্রিশ এবার চলে যাই কোরআন মাজিদের চতুর্থ সুরা সুরা নিসা সুরা নিসার উনষাট নম্বর আয়াতটা আপনারা খুদবাতে আলোচনায় এটা উপস্থাপন করবেন এই আয়তের একটা গুরুত্ব আছে সাংগঠনিক জীবনে এই আয়াতের একটা যথার্থ গুরুত্ব আছে আল্লাহ বলছেন ইয়া ইহল্লা আমানু আতুই আল্লাহ ও আতুই ও রসুল্লাহ ও উলিল হে ইমানদারেরা তোমরা আনুগত্য করো একমাত্র আল্লাহর আনুগত্য করো একমাত্র রসুলের এবং আমিরের অলুল আমর এবং আমিরের জনয় আলেমকে কোনো এক জায়গায় জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে কোরআনে বলেছেন উলুল আমর আদেশ দানের অধিকারী বা আমির এ দিয়ে আপনি কী বলেন উনি বলেছেন আলেম জ্ঞানী ব্যাখ্যাটাকে ঠিক হলো ভাই কোরআনের শাব্দিক অনুবাদটা আমরা দেখি না উলু অর্থ হলো মালিক জু আল আমর নির্দেশ যা নাহির বিপরীত উলুল আমর আমরের নির্দেশদাতা বা কোনো হুকুমের নির্দেশদাতা যাকে আরবিতে আমির বলা হয় হাদিসের ভাষায় আমির বলা হয় উনি বললেন আলেম আরে ভাই একটা মসজিদে জামাতে ইমাম কি একাধিক ব্যক্তি থাকেন ইমাম থাকেন একজন মুসল্লে থাকেন অনেক বেশি মুসল্লির মধ্যে আলেম থাকবে মুসলের মধ্যে ফকিহ থাকবে মুসল্লিদের মধ্যে মুফতি থাকবে মুসল্লিদের মধ্যে বক্তা থাকবে মুসল্লির মধ্যে চাষা থাকবে কৃষক থাকবে তারপর কুলি থাকবে বিভিন্ন শ্রেণী মুসল্লি থাকবে ইমাম কিন্তু একজন হবে না অনুরূপভাবে ধর্মীয় জীবনে যখন আমরা যাপন করব তখন কিন্তু এই সংগঠনে অনেক শ্রেণীর পেশার মানুষ থাকবে কিন্তু আমির হবেন একজন উনি বলে তিনি আলেম আলেম তো শত শত হবে সবাই তো অনুসরণ করাও জরুরি না কিন্তু আমিরের অনুসরণ করা জরুরি এ কথাটা আল্লাহ বলছেন যে আনুগত্য করে আল্লাহ ও রাসুলের আল্লাহ রাসুলের আনুগত্যের মাধ্যমে যে আমির পরিচালিত হন বা মানুষকে আহ্বান করেন তার আনুগত্য করতে বলা হয়েছে সুতরাং আমরা নিসার এই উনষাট নম্বর আয়াতটা মানুষের সামনে তুলে ধরব নিসার পঁয়ষট্টি আয়াত চার আয়াত পঁয়ষট্টি ফালা ওর্বিক আলায় যারা আল্লাহর আল্লাহ রাসুলের বিধানকে মেনে নিতে চায় না হাদিসকে অগ্রাহ্য করে তাদের বিরুদ্ধে আপনি কঠিনভাবে আয়াতটা ছড়ে দিবেন সোরা নিসা আয়াত হলো পঁয়ষট্টি এ বিষয়গুলো দায়ী ভাইদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি গেলেন মেনমেন করে কিছু কথা বলে চলে আসলেন মানুষ বুঝলো যে খুব সুন্দর আলোচনা করেছে কি আলোচনা করেছে আগেও দেখি নতুন কিছু পেল না তা আপনি যখন কোরআন সৈহাদিস আলোকে সঠিক বিষয়টা তুলে ধরবেন আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য জোরালোভাবে তুলে ধরবেন তাহলে তার আশা করা যায় সে বিষয়টা সুন্দরভাবে উপলব্ধি করবে দলিলের মাধ্যমে তারা সেটা মেনে নেবেন ঈশা এবার সুরা মায়দা

একশো আট সুরার ক্রমিক বারো ফুলহাদি সাবিল যেটা বাংলাদেশে আলো যুবসংঘ আহলে সান্দুল মনোগ্রামে যে আয়াতটা আছে এই আয়াতটা সুরা ইউসুফ আয়াত একশো আট এরপরে সুরা নাহাল সুরার ক্রমিক ষোলো আয়াত সংখ্যা হলো চৌষট্টি এরপরে পিতামাতার খিদমাত পিতামাতার সম্মান বজায় রাখার জন্য যে আয়াতটা চয়ন করা হয়েছে সুরা বানী ইসরাইল সুরার ক্রমিক সতেরো আয়াত সংখ্যা তেইশ ও চব্বিশ ওকদা রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাই ইহসানা সুরা বানী ইসরাইল সতেরো বাই তেইশ চব্বিশ এবং একই সুরার সত্তর থেকে বাহাত্তর আয়াত ওয়ালাকাতমনা বানী আদম সত্তর থেকে বাহাত্তর এরপরে আমরা চলে যাই সুরা কাহাফ সুরার ক্রমিক আঠারো আয়াত উনত্রিশ চমৎকার একটা আয়াত আয়াতিল হাকুমির রব্বিকুম বলুন হক এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুন্দর একটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মানুষের সামনে তুলে ধরবেন সুরা কাহাফ আয়াত উনত্রিশ সুরার ক্রমিক আঠারো আয়াত সংখ্যা উনত্রিশ এবং একই সুরা সুরা কাহাফের উনপঞ্চাশ আয়াত বাবুদিয়া আল কিতাবু ফাতার আল মুজরিবিন এহতেসাব সংরক্ষণের জন্য আপনারা এই আয়াতটা মুসলিম সমাজের সামনে তুলে ধরবেন এবং একই সুরা সুরা কাহাফ আয়াত সংখ্যা একশো দশ উল ইন্নামা আনা অনুরূপভাবে আমরা চলে যাই আরেকটি সুরা সুরা তো বিশ আয়াত একশো চব্বিশ থেকে ছাব্বিশ ইসলাম থেকে কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে কেয়ামতের দিন সে অন্ধ হয়ে যাবে সুতরাং যারা ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলবেন তাদের বিরুদ্ধে আপনার এই আয়াতগুলো খুদবার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরেকটি সুরা সুরা হাজ সুরার ক্রমিক বাইশ ক্রমিক বাইশ আয়াত তেইশ ও চব্বিশ আয়াতটা হলো ইনল ইউদ্দিন ইমান আনলে এবং আমল আললে কি ফজিলত এই আয়াত দুটির বর্ণনা করেছে ফোরকান পঁচিশ আয় পঁচিশ নম্বর সুরা আয়াত হলো সাতাইশ থেকে উনত্রিশ ফোরকান পঁচিশ আয়াত হলো সাতাইশ থেকে ত্রিশ এই সুরাতে মানুষের ঘরে প্রবেশের অনুমতি প্রসঙ্গে বলা হয়েছে সুরা আহজাব সুরা তেত্রিশ আয়াত একুশ সুরা সুরার ক্রমিক তেত্রিশ আয়াত সংখ্যা একুশ আল্লাহ রসুল্লাহ আসসালাম সর্বোৎকৃষ্ট নমুনা বা উত্তম আদর্শ লকাত কানফি রসুল্লাহিউ সাতুল হাসানা একই সুরা সুরা আহজাবের ছত্রিশ আয়াত এবং ছষট্টি ও সাতষট্টি আয়াত কেয়ামতের দিন মানুষের মুখমণ্ডলকে মাছের মতো ভাজা হবে মাছ যেমন একবার এপিঠ ভাজে আরেকবার এপিট ভাজে পোড়া পোড়া করে ভাজে আল্লাহ বলছেন ইয়ামা তুকাল্লাবু উজুহুম ফিন নার সেদিন তাদের চেহারাকে জাহান্নামের মধ্যে ভালো করে ভাজা হবে সেক দেওয়া হবে তারা বলবে হাই আমরা যদি আল্লাহর তার রাসুলের আনুগত্য করতাম আমরা যদি বদমাইশদের অসৎ নেতৃত্বদের আনুগত্য না করতাম সেক্ষেত্রে আপনারা এই আয়াতটা সেট করবেন সুরা আহজাব আয়াত একুশ এবং ছত্রিশ এরপরে ছেষট্টি সাতষট্টি ইয়ামাতুকল্লব উজুন ছেষট্টি এবং সাতষট্টি এরপরে আমরা চলে যাই সুরা জারিয়াত সুরা একান্ন আয়াত ছাপ্পান্ন থেকে আটান্ন সুরা জারিয়াত সুরার ক্রমিক একান্ন আয়াত সংখ্যা ছাপ্পান্ন থেকে আটান্ন এরপরে আমরা চলে যাই হাদিদ সাতান্ন নম্বর সুরা আয়াত হলো বিশ এবং একুশ এয়াদামু আন্নামুল হায়াত উদ্দুনিয়া হাদিদ সুরা সাতান্ন আয়াত বিশ ও একুশ দুনিয়াটা হলো খেল তামাশা ছাড়া কিছুই নয় মানুষকে আল্লামুখী করার জন্য আয়াতটা আপনারা মানুষের সামনে তুলে ধরবেন এরপর আমরা শেষের দিকে চলে এসে সুরা হাসর সুরার ক্রমিক অনসাইট আয়াত সাত ওমা আতাকুম রাসুল রাসুলের আনুগত্যের উপরে সুরা হাসর উনষাট বাই সাত সুরা সফ সুরার ক্রমিক একষট্টি আয়াত চার জামাতবদ্ধ জীবনযাপন করার জন্য কাুম বুনিয়ান মারসুস যেন তারা সিসার ঝালা প্রাচীর এ আয়টা আপনারা সেট আপ করবেন সুরা সফ চার আয়াত এবং দশ থেকে তেরো আয়াত সুরা সফের চার এবং দশ থেকে তেরো আয়াত সর্বশেষ যে আয়াত সেটা হল সুরা তাহরিম ছেষট্টি বাই ছয় সুরা ছেষট্টি আয়াত ছয় যে আমরা যেটা একটু আগে বললাম যে ও আংফুসা কুম ও আহলিকুম নারা নিজেরা বাঁচো যার নাম থেকে নিজের পরিবারকে বাঁচাও পরিশেষে সম্মানিত উপস্থিতি আমি আপনার সামনে উপস্থাপন করব যে দাওয়াতি ময়দান এটা রাসুল্লাহ সাল্লাহ আসলামের যোগ থেকে চলে আসা একটা ঘটনা আল্লাহ রাসুল সাল্লাম একবার চতুর্থ হিজড়িতে সত্তর জনের একটা দাওয়াতি কাফেলাকে পাঠালেন বেড়ে মাওনাত সবাইকে হত্যা করা হলো সর্বশেষ এ দাওয়াতি কাফেলার যিনি আমির ছিলেন হারাম বিন মিলহান তাকে যখন পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হচ্ছিল রক্তের ফিনকি দেখে বলেন বললেন আল্লাহ আকবর ফুস্তুয়া রব্বিল কাবা আল্লাহ মহান আমি অবশ্যই সফলকাম হয়েছি কাবার রবের শপথ করে বলছি যদি আমাদের মধ্যে সে জজ্বা থাকে আল্লাহ সন্তুষ্ট এখলাস থাকে কোরআন এর ঝান্ডা নিয়ে আমরা ময়দানে চলে যাই সেখানে আমরা মরেও যাই ইনশাল্লাহ আমরা সফলকাম হবে আশাবাদ আমরা আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটি কথাও কাজের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধনের আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করে আল্লাহ আহিন্দ আহমদুল্লাহ রবিলমিন আসসালামাইকুম ওরমতুল্লাহরাত